মানে সিগারেট খাবেন না, ক্যান্সার হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সিগারেট কিভাবে আমাদের শরীরে ক্ষতি করে? আচ্ছা চলুন জেনে নেই কিভাবে আমাদের শরীরে সিগারেটের ধোঁয়া প্রবেশ করার পর তার কর্মযজ্ঞ শুরু করে এবং সিগারেট ছেড়ে দেওয়ার পর শারীরিকভাবে আমরা কতটা উপকৃত হই। সিগারেটের প্রতিটি টানের সাথে 5,000-এরও বেশি রাসায়নিক পদার্থ শরীরের টিস্যুর মাঝে প্রবেশ করে। প্রথমে ক্ষতি করে টার কিংবা সিগারেটের রজন, যা কালো রজনী উপাদান। এটা দাঁত ও মাড়িতে প্রলেপ দিতে শুরু করে এবং অবশেষে দাঁতের ক্ষয় ঘটায়। সময়ের সাথে সাথে সিগারেটের ধোঁয়া নাকের স্নায়ু শক্তি ধ্বংস করে দেয়, যা নাকের গন্ধনায়ের শক্তিকে একদম কমিয়ে দেয়। ধোঁয়া শ্বাসনালী এবং ফুসফুসের ভেতরে যাওয়ার পর বিভিন্ন রোগের সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। কিছু দীর্ঘস্থায়ী রোগ যেমন ব্রঙ্কাইটিস এবং এমফিমেসা। শ্বাসনালী সবসময় পরিষ্কার রাখার জন্য নিযুক্ত আছে সিলিয়া। সিগারেটের ধোঁয়া সিলিয়ারও ক্ষতি করতে শুরু করে। তারপর শুরু হয় অ্যালভিওলির ক্ষতি, যা একটি ক্ষুদ্র বায়ুথলি, যার কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যতা রক্ষা করে ফুসফুস ও রক্তের মাঝে ছড়িয়ে দেওয়া। এরপর কার্বন মনোক্সাইড নামক একটি বিষাক্ত গ্যাস সেই থলি অতিক্রম করে রক্তে প্রবেশ করে, হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হয়ে অক্সিজেন স্থানচ্যুত করে ফেলে। ধূমপানের কারণে অক্সিজেন স্বল্পতা শুরু হয় এবং শুরু হয় আমাদের শ্বাসকষ্ট। প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই রক্ত প্রবাহে নিকোটিন নামক একটি উদ্দীপক প্রবেশ করে, যা মস্তিষ্কের ডোপামিনকে ট্রিগার করে। ডোপামিনের কাজ হলো আনন্দের অনুভূতি তৈরি করা। এন্ডোরফিন সহ অন্যান্য নিউরো ট্রান্সমিটার যা ধূমপানকে আসক্ত করে তোলে। সিগারেট থেকে আগত নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবেশ করে রক্তনালীগুলোর সংকোচন সৃষ্টি করে, এন্ডোথেলিয়ালের বিভক্ত শুরু হয় এবং রক্ত প্রবাহে আসে সীমাবদ্ধ। একসময় রক্তের প্লেটলেটের আঠালতা বাড়িয়ে দেয়, রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেড়ে যায় এবং একসময় হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক শুরু হয়। সিগারেটের ভিতরে অনেক রাসায়নিক পদার্থ আছে যা বিপজ্জনক মিউটেশন ট্রিগার তৈরি করে এবং শরীরের ডিএনএতে ক্যান্সার তৈরি করে। আর্সেনিক ও নিকেলের মতো উপাদান ডিএনএর মেরামতের কাজে বাধা প্রদান করতে পারে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমিয়ে দেয়। বাংলাদেশে প্রতি 3 জন ক্যান্সার রোগীর মৃত্যু হলে তার মাঝে 1 জনের ক্যান্সার আসে ধূমপান থেকে। ফুসফুসের ক্যান্সারের কারণ ছাড়াও সিগারেটের কারণে একাধিক টিস্যু বা অঙ্গে ক্যান্সার হতে পারে, সেই সাথে ক্ষতিগ্রস্ত হতে পারে দৃষ্টিশক্তি আর শরীরের হাড় হয়ে যায় দুর্বল। মহিলারা সিগারেট গ্রহণ করলে তাদের গর্ভবতী হতে সমস্যা সৃষ্টি হবে এবং পুরুষদের মধ্যে এটি ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। যারা ধূমপান ত্যাগ করতে চান তাদের জন্য একটা সুখবর আছে, ধূমপান ত্যাগ করা শুরু করলে আপনার শরীর খুব দ্রুত এবং দীর্ঘস্থায়ীভাবে সুস্থ হয়ে যাবে। একজন ধূমপায়ী ধূমপান ত্যাগের 20 মিনিট পরেই তার হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। 12 ঘন্টা পরে কার্বন মনোক্সাইডের মাত্রা স্থিতিশীল হয়, রক্তের অক্সিজেন ক্ষমতা বৃদ্ধি পায়। একদিন পুরোপুরি সিগারেট ছেড়ে থাকলে রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে যায়। 2 দিন পর গন্ধ ও স্বাদ নেওয়ার ক্ষমতা স্বাভাবিক হতে থাকে। ফুসফুস সুস্থ হয়ে ওঠে প্রায় 1 মাস পর, কাশি সহ শ্বাসকষ্ট একদম কমে যায়। কয়েক সপ্তাহের মাঝে সূক্ষ্ম চুলের মতো সিলিয়া আবার জেগে ওঠে। প্রায় 9 মাস পর রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এভাবে 1 বছর সিগারেট ত্যাগ করে থাকতে পারলে রক্তনালীর কার্যকারিতা উন্নতি হয়, তাই হৃদরোগের ঝুঁকি অর্ধেকে নেমে আসে। আর 5 বছরের মাঝে স্ট্রোকের ঝুঁকি একদম কমে যায়। এভাবে সময়ের পরিক্রমায় শরীর সুস্থ ও স্বাভাবিকের দিকে ফিরে আসে। তখন একজন স্বাভাবিক মানুষের ফুসফুস ও ধূমপান থেকে মুক্তি লাভ করার মানুষের ফুসফুস একদম একই হয়ে যায়। কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না, কোনো ধরনের অজুহাত দেখাবেন না, এসব অর্জন করা একদম সহজ। হ্যাঁ, সিগারেটের নিকোটিন ত্যাগ করলে আপনার দুশ্চিন্তা হতে পারে বিষণ্ণতা, কিন্তু ভাগ্যক্রমে এই ধরনের প্রভাব সাধারণত অস্থায়ী হয়। কোনো কিছু অর্জন যদি নিজের জন্য অনেক ভালো কিছু বয়ে আনে, তাহলে সেটা অর্জন করার জন্য সেই সিগারেট নামক একটি বিষকে ছেড়ে দেয়া নিশ্চয়ই বড় কিছু নয়। এবার না হয় আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। সিগারেট খাওয়ার পর সিগারেট আপনাকে খাওয়া শুরু করবে? আসলে সিগারেট টানার মাঝে হিরোগিরির কিছু নেই। আমি সিগারেট খাই না, এটা বলাটাই হিরোগিরি। হ্যালো, হ্যাঁ বলো। দেখলাম সিগারেট নিয়ে ভিডিও আপলোড করছো। হ্যাঁ, ওই একটু আর কি। তুমি তো মাঝে মাঝে সিগারেট খাও।
কে বলছে? হু সেড? কে বলছে? না দাঁড়াও আমি আসতেছি।